বাংলা নিউজ সাথে নমস্কার আজকে আমরা চলে এসেছি হাইরা বাংলা নিউজের পক্ষ থেকে আজকে আমাদের সাথে আছেন বিশেষ অতিথি কাছাড়া পৌরসভার অন্তর্গত দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়ের সাথে শুনিনি তার কিছু কথা স্যার আর কিছু মধ্যে আমাদের লোকসভা নির্বাচন আর মাত্র পাঁচ দিন এই পাঁচ দিন এবং তার এতদিন ধরে যে কর্মকাণ্ড চলল তারপর আপনি কি বুঝছেন বিজপুরের মাটিতে তথা কাছসাবাড়া মাটিতে তৃণমূলে কি ফলাফল হতে পারে এটা বিদিত যে এখানে আমাদের শ্রেষ্ঠ যিনি আমাদের এই সাংসদ তিনি তৃতীয়বার এখানে দাঁড়াচ্ছেন এবং আমরা যারা মিউনিসিপ্যালিটির যারা কাউন্সিলর আমার চেয়ারম্যান বিগত দু থেকে যে কাজ এখানে করা হয়েছে এবং এখানকার এমএলএ শুদ্ধ সকলে যেভাবে কাজকর্ম করছেন আমরা সবাই এখন একসাথে চলছি এর পরে কী হবে জানি না কিন্তু সাধারণ মানুষ সকলেই এই মিউনিসিপ্যালিটির থেকে যথেষ্ট সাহায্য পেয়েছেন এবং তারা বলছেন যে দিদির কর্মকাণ্ডে যারা যুক্ত আছেন তাদেরকেই আমরা ভোট দেবো কাছড়া জনগণ কিন্তু দেখেছি উন্নতি এম এলএ শুভ্রাংশু রায় যে কাজকর্মগুলো করেছেন পৌরসভার সাথে পৌরসভাকে নিয়ে তারপরও আমরা প্রতিদিন দেখছি এক একটা করে কর, কাছাড়াপাড়া পৌরসভা এরিয়ায় যেসব অবাঙালি শোষিত যে এলাকা এলাকাগুলো আছে সেই এলাকায় কিন্তু কিছুদিন আগেও তিরঙ্গা পতাকা ঝুলছিল সেখানে দাঁড়িয়ে দেখছি কিছু দিনের মধ্যে পদ্মফুলের পতাকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে কিন্তু জয় শ্রীরামের ধ্বনি দেখা যাচ্ছে সেখানে আপনি একজন প্রবীণ প্রবীণ কর্মী হয়ে আপনার কি বক্তব্য দেখুন পয়সা থাকলে অনেক কিছু করা যায় এবং পয়সা দিয়ে অনেক কিছু নামও কেনা যায় তার মানে এই নয় যে সাধারণ পাবলিক যেখানে আছে এখানে বলতে গেলে সিক্সটি পারসেন্টের ওপর যে এলাকা রয়েছে এটা আমাদের ওয়ার্কশপ এলাকা সেইখানে হিন্দু ও এবং মুসলিম এবং হিন্দু ও থেকে যারা আছেন এখানে তারা সকলেই কম বেশি এখানে সুন্দরভাবে বসবাস করছেন তাদের মনে কি আছে সেটা জানি না কিন্তু যেটা জানি সেটা হচ্ছে যে এইখানে দীনেশ ত্রিবেদী জিতবেন এবং শুধু তাই নয় এখানকার আর যারা হিন্দি ভাষাভাষী অঞ্চল আছেন আমার চেয়ারম্যান যেভাবে কাজ করছেন তাতে আমার মনে হয় যে এখন পর্যন্ত তাদের যে মন সেই মন ঠিকই আছে হ্যাঁ সেইখান থেকে নড় হবে না আপনাদের দলের এক কর্মী তথা হালিশহরের ভাইস চেয়ারম্যান রাজা দত্ত তিনি বহুদিন ধরে তৃণমূলে কর্মী ছিলেন এবং মুকুল ঘনিষ্ঠ এবং শুভ্রাংশু রায়েরও ঘনিষ্ঠ ছিলেন তিনি কিন্তু কিছুদিন আগে তিরঙ্গা পতাকা ছেড়ে পদ্মফুল পতাকাতে জয়েন করলেন সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে এবং সংবাদ মাধ্যমে আলোক আলোচনা চলছে তিনি অর্জুনবাবুর জন্য এলাকায় ফিরেছেন কারণ তার ওপর প্রচুর আইনি সমস্যা ছিল তাই তিনি পদ তৃণমূল ছেড়ে পদ্মফুলে গেলেন এটা কি তার জন্যই কি একেবারেই তাই যে একজন শিক্ষিত ভদ্র মানুষ যা করার দরকার তিনি তা করেননি এবং আমাদের কাচ্চাপাড়া এবং হালিশহর এলাকাতে বহু জায়গায় যেভাবে উনি কাজ করেছেন তাতে সাধারণ মানুষ খুব ক্ষুব্ধ এবং নেতৃত্ব যারা এখন ও এইখানে যেভাবে কাজ করছে হঠাৎই সে চেঞ্জ হয়ে রাতারাতি এ বিজেপিতে যোগ দিয়েছেন তার মানে এই নয় যে মানুষ তাকে মেনে নেবে বা তার এই সমর্থন কখনো তুলে নেবে যা আছে তাই আছে সে কখনো মানুষের কাছে আসতে পারবে না আমরা দেখলাম বিসপুরের মাটিতে কিছুদিন আগে তৃণমূল যুব রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ঐতিহাসিক পদার্পণ হলো এবং সেখানে যে একটা শোভাযাত্রা বেরিয়েছিল তার যা সংখ্যা এবং তার ঠিক দুদিন পর দিদি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সমাবেশ হয় হালিশহরের বুকে তার জনসংখ্যা কিন্তু অনেক বেশি ছিল এটার কারণ ব্যাপার হচ্ছে বিভিন্ন দিক রয়েছে সেটা হচ্ছে বিজেপি এখানে এসে কি বলে এই কথাগুলো সাধারণ মানুষ যদি আমি থাকতাম আমিও দাঁড়িয়ে ফিরতাম যে কি বলছে সে পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করে ধর্ম নিরপেক্ষতাকে শেষ করে দিয়ে হ্যাঁ এইখানে হিন্দুস্থানি বাঙালি মুসলমান তাদের সরিয়ে দিয়ে একটা সেক্টেরিয়ান আউটলুক তৈরি করার জন্য কি করে এটা সক সকলেই জানতে পারে এবং বুঝতে পারে তাই রাস্তায় দাঁড়িয়ে কি বলল এটা বড় কথা না মানুষের যে বাস্তব অবস্থাটা কি সেইটা সাধারণ মানুষ বুঝতে পারছে যে বিজেপির এখানে কোনো স্থান নেই গতকাল আমরা সোশ্যাল মিডিয়ায় দেখলাম এবং খবরের মাধ্যমেও দেখেছি এবং প্রতিনিয়ত আমরা দেখছি বিসপুরের এমএলএ শুভ্রাংশু রায় দিন রাত দুপুরবেলা যখনই তৃণমূলের সভা তৃণমূলের র্যালি তিনি বেরিয়ে যাচ্ছেন তারপরও দুদিন আগে উনি নিজে প্রকাশ্য সমাবেশে একটি পথসভা স্ট্রিট কর্নারেমনি বলেছেন ওনার বাড়ির সামনে বলা হয়েছে শুভ্রাংশু রায় চোর মুকুল রায় চোর এবং সেই সভাতেও তিনি বলেছেন ভোটের নির্বাচন শেষ হলেই এই কথাটা ওনাকে শুনতে হবে যে শুভ্রাংশু রায় চুরি করেছে শুভ্রাংশু রায় চোর হয়েছে এবং উনি সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন আমি বারংবার অপমানিত হচ্ছি সেখানে দাঁড়িয়ে আপনি একজন প্রবীণ নেতা হিসাবে কি বলবেন রায় এই বক্তব্যর ওপর এটাকে বলা হয় ফ্র্যাঙ্কেস্টাইন যারা ওর দলে ছিল যারা ওর হ্যাঁ নিজের লোক বলে বহু টাকা কামিয়েছে তারাই এগুলো বলেছে অন্য কেউ বলেনি সুতরাং সে দায়িত্ব তারই সুতরাং সে যা বলেছে আমরা দুঃখিত আমরা শিক্ষিত ছেলে পেলে ও আমার নিজের ছাত্র ছিল এবং আমার চেয়ারম্যান আমরাও ছিলাম ওখানে তার মানে এই নয় হ্যাঁ যে কতগুলো গুন্ডা বদমাইশ এবং সুবিধাভাগী এবং বিশেষ করে ওনারই নিজের লোকরা এই কথা বলেছে সুতরাং দায়িত্ব তারই যে এই জিনিসটা ভবিষ্যতে কি হবে সেটা তার ব্যাপার আমাদের নয় সর্বশেষ প্রশ্ন দীনেশ ত্রিবেদী বিজপুর থেকে কত ভোটে লিট করবে দেখুন সবাই চায় যে তার নিজের কৃতিত্ব এবং তার কাজ মানুষ কাজ করবে করে দেখবে সুতরাং আমার মনে হয় যে তিনি যদি এক ভোট হয় তিনি জিতবেন শ্রেষ্ঠ সাংসদ এবং সাধারণ মানুষের প্রতি তার একটা বিশ্বাস আছে সেই বিশ্বাসে দল চলে এবং সেই বিশ্বাসে আমাদের মমতা ব্যানার্জি তার মানে সত্যিকারের স্নেহধন্য এবং তিনি একটা আমাদের আনন্দের কথা যে ব্যারেকপুর ডিভিশন থেকে তিনি যে কাজ করেছেন এবং যে পজিশন তৈরি করেছেন শুধু বিশ্ব নয় সারা ভারতবর্ষ এবং বিশ্বে এটা হয়েছে যে তিনি একজন শ্রেষ্ঠ সাংসদ এবং মানুষের জন্য করেন সুতরাং তিনি জিতবেন ধন্যবাদ আপনাকে বাংলা নিউজের সাথে সাথে লাইক সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন ক্লিক বেল আইকন ফর নোটিফিকেশন বাংলা নিউজ